আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়ালের গণিতের সহকারী শিক্ষক মোহাম্মদ জহুরুল ইসলাম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি চতুর্থ শ্রেণীর ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা তোমাদের অনুশ্রেণী 10.6-এর পৃষ্ঠা নম্বর 133-এর কয়েকটা সমস্যার সমাধান দেখব। শ্রেণী চতুর্থ, বিষয় গণিত, ক্লাস নাম্বার এটা তোমাদের 15 নম্বর ক্লাস হচ্ছে বার্ষিকের। আমার নাম হচ্ছে জহুরুল ইসলাম, আমার ইমেইল দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে যোগাযোগ করতে পারবা। আজ 12/9/2021 সাল। প্রিয় শিক্ষার্থীরা, আমি পৃষ্ঠা 133-এর 10.6-এর এখানে চারটা অঙ্ক লিখে রেখেছি, আমি এগুলো একটু বুঝিয়ে দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। প্রথমে যেটা দেওয়া আছে সেখানে এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য। তো প্রস্থ এবং দৈর্ঘ্য দুইটাই ভিন্ন, এবং দেখতে পাচ্ছি এটা একটা আয়তাকারের মতন দেওয়া আছে, যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে এবং প্রস্থ দেওয়া আছে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এটা কী বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা জানি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার মানে 4 কে 2 দ্বারা গুণ করে আমরা বর্গ সেন্টিমিটার পাবো, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে উত্তরটা হবে কেমন? উত্তরটা এখানে আমরা লিখতে পারবো যে সমাধান আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটা একটা আয়তক্ষেত্র যার দৈর্ঘ্য হচ্ছে 4 এবং প্রস্থ হচ্ছে 2। তাহলে এখানে আমরা সর্বোচ্চ দৈর্ঘ্য গুণিত প্রস্থ লিখতে পারি। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4 গুণিত প্রস্থ হচ্ছে 2, এটা বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পাবো 4 দুগুণে হচ্ছে 8 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে প্রশ্নগুলো তোমাদের আছে, আরও দেখবা। এখানে 2 নম্বরে একটা আমি চিত্র এঁকে দিয়েছি, এখানে 2 নম্বরে যেটা দেওয়া আছে সেটা দেখো, এটা যদি প্রস্থ ধরি, এটা যদি দৈর্ঘ্য ধরি, তাহলে এটাও 5 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার। তার মানে বোঝা যাচ্ছে যে একটা এটা একটা বর্গ, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এ বাহু যাওয়া হবে, এটাও তা হবে, এটাও 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে। তো একটা বর্গের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে যে কোনো একটা বাহুকে গুণ করে দিলে হবে, বর্গ করে দিলে হবে, তার মানে বাহু স্কোয়ার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটা যেহেতু একটা বর্গ, একটা বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এক বাহু তারপর হচ্ছে হোল স্কোয়ার, তাহলে আমরা এখানে সমাধানটা লিখতে পারি। সমাধান বর্গের ক্ষেত্রফল বা সরাসরি ক্ষেত্রফল লেখা যেত, এক বাহু তারপর হোল স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এখন এক বাহুর মান যেহেতু 5 দেওয়া আছে, তাহলে 5 লিখে তারপর হচ্ছে হোল স্কোয়ার, বাহু স্কোয়ার। তাহলে এটা হচ্ছে বর্গ সেন্টিমিটার, অর্থাৎ 5 গুণিত 5 একই কথাই। কেউ যদি এভাবে না লেখে, এখানে 5 গুণিত 5 লেখে, তাও হবে 5×5=25 বর্গ সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমাদের আরও একটা চিত্র আছে, সেটাও তুমি করবা, খুবই সহজ। আমি এখানে তোমাদের আরও 2টা প্রশ্ন লিখে রেখেছি, এই 2টা প্রশ্ন আমি সমাধান করে দেব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, 3-এর 1 নম্বরের প্রশ্নটা এরকম আছে, 5 মিটার লম্বা এবং 80 সেন্টিমিটার চওড়া, অর্থাৎ লম্বা বলতে দৈর্ঘ্য বিন করছে, আর চওড়া মানে এখানে প্রস্থ, একটা ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। এই ক্ষেত্রফলটা উপরে লেখা আছে, আর উদ্দীপকে তোমাদের এরকম একটা তথ্য দেওয়া আছে একই কথায়। তো আমরা জানি যে ক্ষেত্রফল বের করতে হলে এখানে 2টা একক আছে, মিটার আছে, এখানে সেন্টিমিটার আছে, যে কোনো আমাদেরকে একটা এককে নিয়ে যেতে হবে। তাহলে আমরা খুব সহজে মিটারকে সেন্টিমিটার নিয়ে যেতে পারি। তাহলে আমরা প্রথমে 5 মিটারকে সেন্টিমিটার নিয়ে যাব, তার ক্ষেত্রফলের সূত্র হবে, যেহেতু এটা একটা আয়তাকার বোর্ডটা, তাহলে ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু সমাধান করে দিচ্ছি, সবাই দেখো।
समाधान आयताकार बोर्डे देवा आछे लिखते पारी देवा आछे आयताकार बोर्डे बोर्डेर लम बोर्डटी एभाव देवा जाबे बोर्डटी लम्बा 5 मीटर तले एखाने 5 गुणित होच्छे 100 एटा आमरा सेंटीमिटारे निये गेलाम आमरा जानी 1 मीटर समान होच्छे 100 सेंटीमिटार तले एटाके गुण करले आमरा 500 सेंटीमिटार पाच्छि আর এবং চওড়া দেওয়া আছে 80 সেন্টিমিটার অতএব ক্ষেত্রফল সমান আমরা খুব সহজে বলতে পারবো ক্ষেত্রফল সমান হচ্ছে লম্বা গুণিত চওড়া লম্বা গুণিত চওড়া বা প্রস্থ তাহলে এখানে 500 গুণিত 80 এত বর্গ সেন্টিমিটার তাহলে এটাকে গুণ করলে 5 8 40 আর এখানে 2টা 0 আর 1টা 0 3টা 0 বসে যাবে 40,000 বর্গ সেন্টিমিটার প্রিয় শিক্ষার্থী এভাবে খুব সহজে সমাধানগুলো করা যায় আমি তোমাদের সুবিধার্থে এখানে আরেকটা প্রশ্ন লিখেছি 2 নাম্বার 3 এর 2 নাম্বার 2 মিটার দৈর্ঘ্য আর 150 মিটার প্রস্থ এখানে মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো তো এটা আমরা জানি যে ক্ষেত্রফল মেবি এখানে আমরা সেন্টিমিটার হয়তোবা দেওয়া আছে সেন্টিমিটার লিখবো আমরা আগের মতো একটু প্রকাশ করি তাহলে এখানে এই যে একটা আয়তাকার টেবিলের পৃষ্ঠের ক্ষেত্রফল অর্থাৎ এটা দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার আর প্রস্থ দেওয়া আছে হচ্ছে 150 সেন্টিমিটার তাহলে অনুরূপভাবে আমরা 2 মিটারকে সেন্টিমিটার নিয়ে যাব দিয়ে ক্ষেত্রফলটা আমরা খুব সহজে বের করতে পারবো প্রিয় শিক্ষার্থীরা আমি সমাধান করে দিচ্ছি এই 2 নম্বর প্রশ্নের এখানে সমাধান আমি একটু লিখছি সমাধান দেখো একটা আয়তাকার টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে তাহলে আমরা একই এককে প্রকাশ করব মিটারকে আমরা সেন্টিমিটারে নিয়ে যাব তাহলে লিখব দেওয়া আছে আয়তাকার টেবিলের দৈর্ঘ্য 2 মিটার তাহলে মিটারকে আমরা যদি সেন্টিমিটার প্রকাশ করি 1 মিটার সমান হচ্ছে 100 তাহলে 2 গুণিত হচ্ছে 100 এটা সেন্টিমিটার হবে তাহলে এখানে পালি হচ্ছে 200 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 150 সেন্টিমিটার তাহলে আমরা আয়তাকার টেবিলের ক্ষেত্রফল অতএব আয়তাকার টেবিলের ক্ষেত্রফল সমান আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 200 আর প্রস্থ হচ্ছে 150 এত বর্গ সেন্টিমিটার তাহলে এটাকে গুণ করলে আমরা 15 গুণে 30 আর এখানে 3টা 0 বসে যাবে অর্থাৎ 30,000 বর্গ সেন্টিমিটার এই হচ্ছে আমাদের উত্তর প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই টাইপের আরও একটা 2টা প্রশ্ন আছে সমাধানগুলো দেখবা এবং বোঝার চেষ্টা করবে সবগুলো একই রকমই আমরা একটা বর্গের ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রফল এগুলো সূত্রগুলো যেটা আমরা জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ যদি একটা আয়ত
তার দৈর্ঘ্য প্রস্থ যদি সমান হয়ে যায় তাহলে সেটা বর্গ হয়ে যাবে। এভাবে প্রশ্নগুলো অবশ্যই সমাধান করবা। প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকো, আজ এই পর্যন্তই, পরবর্তী কোনো ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।